আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বিদায় নিতে চলেছে ঝড় বৃষ্টি, বাড়বে তাপমাত্রা, আসছে তাপমাত্রার প্রবাহ। আজও পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি সম্ভাবনার পাশাপাশি কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সতর্কতা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজও আগামীকাল কোন কোন জেলায় হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়, কী বললেন আবহাওয়া অধিদপ্তর, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসছে 80 কিলোমিটার বেগে ঝড়, দুই নম্বর নৌ হুঁশিয়ারি দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সিলেট, রংপুর এবং দিনাজপুর অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। রোববার দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 40-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ধমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে গত শনিবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ধমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী 48 ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবলতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ায় পূর্বাভাসে বলা হয়েছে তাপমাত্রা আরও বাড়তে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।